তৃণমূলের ঘোষিত দক্ষিণ দিনাজপুরে নতুন জেলা কমিটি নিয়ে দেখা দিল বিতর্ক। অভিযোগ কমিটিতে কমিটিতে যারা গুরুত্বপূর্ণ নতুন দেওয়া হয়নি। তালিকায় নেই দলের চেয়ারম্যানের স্বাক্ষর ফলে লোকসভা ভোটের আগে দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে উল্লেখ্য তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর নতুন সভাপতি হন মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ঠ বলে পরিচিত সুভাষ ভাওয়াল তিনি দায়িত্ব নেওয়ার পর পুরনো কমিটির নেতৃত্ব কোন ঠাসা হয়ে পড়ে এরপর 15 ফেব্রুয়ারি জেলা সভাপতি সুভাষ ভাওয়াল তার নতুন জেলা কমিটি ঘোষণা করেন নতুন জেলা কমিটিতে রাখা হয় মাত্র 59 জনকে অথচ কমিটিতে ছিলেন 109 জন আর এই নিয়ে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান সভাপতির মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব না দেখুন জেলা কমিটি নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেখানে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেছে অলরেডি যেখানে চেয়ারম্যান কোনো সিগনেচার ছিল না অ্যাকচুয়ালি আমাদের কাছে যা ইনফরমেশান আছে যে গোটা রাজ্যে কোথাও এই ইলেকশান পিরিয়ডে কাউকে বাদ দিয়ে নতুন করে জেলা কমিটি ঘোষণা হচ্ছে না এই মুহুর্তে রাজ্যের কোনো ইনস্ট্রাকশনও নেই কিন্তু হঠাৎ করে আমাদের জেলা প্রেসিডেন্ট তিনি করলেন কি জন্য তিনি বলতে পারবেন সঠিকভাবে আমাদের কাছে যেটা আমি বিগত দিনে জেলা সভাপতি ছিলাম তখন আমরা কোনো অঞ্চল কমিটি যদি ঘোষণা করতাম অবশ্যই চেয়ারম্যানের কাউন্টার সিগনেচার এবং চেয়ারম্যানের সহমত নিয়ে করতে হতো চেয়ারম্যান যেরকম বাংলা অর্থে সভাপতি প্রেসিডেন্ট বাংলা অর্থের সভাপতি তার মানে জেলাতে দুজনেই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে দুজনকে ছাড়া কোনো বুথ কমিটি গঠনও সম্ভব না আমাদের দলের যেটুকু গাইডলাইন আমি বিগত দিনে দেখেছি বর্তমানে আমার মনে হয় জেলা সভাপতি যিনি আছেন এটা সকলের সঙ্গে আলোচনা করে নেওয়া এই বিষয়টা ভালো হবে থাকতেই পারে গুঞ্জন নিয়ে খুব একটা আপত্তি নয় যারা নাই তাদের একটু মনে আপত্তি হবে আমরা অ্যাকচুয়ালি কমিটিটাকে ছোটো করে করতে চেয়েছিলাম যে কমিটি শুধু সংখ্যায় বড় হলে কাজের অনেক সময় অসুবিধা হয় এবং কমিটিতে যারা আছে তাদের বেশিরভাগ মানুষকেই কোথাও না কোথাও দায়িত্বে কাজে লাগানো হবে কাউকে হয়তো ব্লক কমিটিতে কাজে লাগানো হবে কাউকে অন্যান্য জায়গাতে কাজে লাগানো হবে এই চিন্তাভাবনা করেই কমিটিটাকে একটু ছোটো করা হয়েছিল তবে যদি প্রয়োজন হয় তাহলে আবার সবার সঙ্গে আলোচনা করে সে কমিটি এক্সটেনশন হতেই পারে না হওয়ার তেমন কিছু কারণ নাই আবার আমরা ভেবেছিলাম যে কিছু লোক যারা নির্বাচিত হয়ে গেছে যারা হয়তো প্রধান হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে বা অন্য কোনো জায়গায় একটা গুরুত্বপূর্ণ দপ্তরে চলে গেছে তাদেরকে জেলা কমিটিতে না রেখে তারা ওই প্রশাসনিক পথটাই সামলাম এটাই আমাদের ধারণা ছিল সেটা একটু পরিবর্তন পরিমার্জন করে হয়তো সময়ের সঙ্গে একটা নতুন অ্যাডিশান হলেও হতে পারে